আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ফার্স্টের দিকে দেখেই বুঝতে পারছেন একটা আয়োজন চলছে। আজকের রেসিপিটি হচ্ছে ছেঁচা বিফ অথবা হাঁড়ি কাবাব, অথবা ছেঁচা বিফ কাবাব যেটাই বলুন না কেন, এতটাই টেস্টি যেটা একবার না বানালেই টোটালি মিস হয়ে যাবে। আর আজকের রেসিপিটি আমার শাশুড়িমা বানাচ্ছেন, তো মায়ের রেসিপিতে আজকের এই ছেঁচা বিফ অথবা হাঁড়ি কাবাব যেটা অবশ্যই বানিয়ে ট্রাই করে নেবেন, ভালো লাগবে। এই জন্য এখানে নেওয়া হয়েছে হাফ কেজি ওজনের মাংস, যেটাকে স্লাইস করা হবে। ডিপ থেকে নামিয়ে একটু নর্মাল হাওয়াতে নাইফ দিয়ে এরকম স্লাইস করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম স্লাইস করেই নিতে হবে। তো এখন আমি সবগুলো এভাবে স্লাইস করে নিয়েছি, বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে নিয়েছি। তো সবগুলো বিফ এরকম স্লাইস করে হয়ে যাওয়ার পরপরই কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে, পানি ঝরিয়ে এরকম ছেঁচে নেওয়া হচ্ছে শিলপাটায়। এই কাজটি অবশ্যই করে নিতে হবে, আজকের রেসিপিতে কিন্তু শিলপাটা লাগবে ছেঁচার জন্য, অথবা যে যেরকম ইচ্ছে ছেঁচে নিলেই হয়ে গেল। ব্যাস সবগুলো মাংস এরকম ছেঁচা হয়েছে। এবার এখানে কয়েক টুকরো পেঁপে নেওয়া হয়েছে, পেঁপেটাকে ভালো করে ধুয়ে এটাকে একটু ছেঁচে বেটে নেওয়া হচ্ছে। তো শিলপাটা যেহেতু বের করাই আছে, তো দুইটা একসাথে কাজগুলি হয়ে গিয়েছে। মাংস শিলপাটায় ছেঁচার আগে যতটুক ধোয়ার ভালো করে ধুয়ে নেবেন, বাট ছেঁচার পর কিন্তু কোনোভাবেই মাংসগুলোকে পানি দিয়ে ধোয়া যাবে না, এতে আজকের যে হাঁড়ি কাবাব বা আজকের যে ছেঁচা কাবাব সেটা কিন্তু ভালো হবে না, পানি পানি লাগবে। আর পানি যেহেতু নাই, সেক্ষেত্রে আজকের এই ছেঁচা বিফ বা বিফ কাবাবটা কতটাই পারফেক্ট হয় সেটা দেখে নেবেন। এবার ফার্স্টের দিকে দিয়ে দেওয়া হচ্ছে পেঁপে বাটা, মা দিয়ে নিচ্ছে পেঁপে বাটা। এখানে এক কাপ পরিমাণের মতো হয়েছে, বাট 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছে। পেঁপে বাটা মাংসের টুকরোগুলোকে একদম তুলতুলে করে ফেলবে, মানে সফট করে তুলবে, সেটা দেখতেই পাবেন। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো, সাথে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়ো। মশলাটা সবগুলি এখানে দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের মতো, যেহেতু হাফ কেজি গরুর মাংস আছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জয়ফল, জয়ত্রী, গোলমরিচের গুঁড়ো একসাথে ব্লেন্ড করা হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি সব রকমের চাট মশলা যেটা বলা হয়, মা এটাও নিজেই করে নিয়েছে, চাট মশলা বানিয়ে নিয়েছে, অথবা আপনারা চাট মশলা কিনেও নিয়ে আসতে পারেন, সেটা দিয়ে নিয়েছে। এক্সট্রা আর কোনো মশলা দেওয়া হয়নি। এবং দিয়ে দেওয়া হয়েছে 1 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা একটু তেলে নিয়ে ব্লেন্ড করা হয়েছে। ব্যাস গোলমরিচ দেওয়া শেষ হয়েছে। এবার দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের মতো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট করা হয়েছিল একসাথে, সেটা 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছে। 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দেওয়া হয়েছে টমেটো সস, দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস, আমারই বানানো। তো আজকে এই রেসিপিটি কিন্তু মা করছে, আমি আবারও বলে নিচ্ছি, মায়ের স্পেশাল আজকের হাঁড়ি কাবাব বা ছেঁচা কাবাব যেটা না বানালে টোটালি মিস হয়ে যাবে, অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। এবার দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ, যেহেতু সয়া সস 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছে, তাই লবণের পরিমাণটা এখানে কম দিয়েছে। যদি আপনাদের কাছে মনে হয় আরও লাগবে তাহলে দিয়ে নেবেন। ব্যাস এবার সবগুলি উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হচ্ছে। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে, কোনো স্প্যাচুলা ব্যবহার করা যাবে না। হাত দিয়ে এরকম ভালো করে মিশিয়ে নিলে মশলাগুলো মাংসের মধ্যে একদম অ্যাডজাস্ট করে ফেলে এবং টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে। এতগুলি মশলা দেওয়া হয়েছে, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু হাতই যথেষ্ট আজকে এই রেসিপিতে। তো এখন মা খুব ভালো করে ঠিক সময় নিয়ে হাত দিয়ে কোচলিয়ে নিচ্ছে, যেভাবে মা করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন। মশলাগুলো কিছুক্ষণ মিশানোর পর দিয়ে দেওয়া হচ্ছে 2 টুকরো লেবুর রস, মানে 2 টেবিল চামচ পরিমাণের মতো লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে 1টা টুকরো দিয়েছে, এবার 2ন্ড টুকরোটা ভালো করে নিয়ে নিচ্ছে চিপে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে, লেবুর রসের সাথে এই মশলাগুলো অ্যাডজাস্ট করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছে, 1 চা চামচ পরিমাণের মতো। এই চিনিটা কিন্তু কোনোভাবে মিষ্টি করে ফেলবে না, বরং স্বাদটা মুখে লেগে থাকবে। ব্যাস আবারও মাখিয়ে নিচ্ছে। এই স্টেপে বেশি জোরে মাখা যাবে না, আলতো আলতো করে মেখে নেওয়া হচ্ছে।
সব মশলা দিয়ে মাখানো হয়ে যাওয়ার পর একটা বক্সে নিয়ে ফ্রিজে রাখা হয়েছিল আধা ঘন্টার জন্য। আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটাই সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন এগুলো অল্প তেলে মানে ছ্যাঁকা ছ্যাঁকা করে ফ্রাইং প্যানে ভেজে নিতে হবে। আমরা অল্প তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে আমরা ভেজে নিব। তেলটা একটু গরম হয়ে আসাতে দিয়ে দিলাম সেই ছ্যাঁচা বিফগুলোকে। যতটুক এই ফ্রাইং প্যানে হবে অতটুক দিয়ে নিব, আর একটু একটু উল্টিয়ে নিব। জাস্ট 5 মিনিটে হয়ে যায়। ম্যারিনেশনের পর এতটাই সফট হয়েছে যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এবং খেতে যে কতটা টেস্টি হয়েছে, আমি তো মাকে 100/100 দিয়েছি। আপনারা কত দিবেন আমার শাশুড়ি মাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। ব্যাস আপাতত এই কয়েক টুকরোই দিয়ে দিয়েছে, এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হচ্ছে। ফার্স্ট স্টেপে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটাই নরম হয়েছে। রুটি, পরোটা বা নান রুটি যে যেরকম পছন্দ সেভাবে কিন্তু খেতে পারেন। আমরা আজকে পরোটা দিয়ে খেয়েছি, আর গরম গরম পোলাওয়ের সাথে কিন্তু এই বিফ কাবাবটা খুবই ভালো লাগবে। আজকে আমরা তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা বাটার অথবা অলিভ অয়েল দিয়ে ভেজে নিতে পারেন। বাটার দিয়ে ভেজে নিলে খুব সুন্দর স্মেল হয়। তো দেখতেই পাচ্ছেন মা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে, আর একটা স্টেপে কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এতটাই সফট হয় যে এটা বাচ্চারা খুব মজা করে খেতে পারবে। বাচ্চাদের জন্য ঝালটা একটু কমিয়ে দিয়ে বানিয়ে দিলে বা স্কুলের টিফিন বা অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটি সিলেক্ট করে নিতে পারেন। তো মা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে, যখন একটা সাইড ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আর একটা সাইড উল্টিয়ে দিবে। এভাবে করে সবগুলি ছ্যাঁচা কাবাব বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মা আবার উল্টিয়ে দিয়েছে, খুব সুন্দর স্মেল হচ্ছে গোলমরিচের। এখানে বাটার দিলে আরও সুন্দর স্মেল হতো। তো আরেকটি কথা বলে নিচ্ছি, আমরা আজকে দুইভাবে করেছি। একটা একটু গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি পোলাও দিয়ে খাওয়ার জন্য, আর আরেকটা করে নিয়েছি আস্ত অবস্থায়, সেটাও দেখিয়ে নিব। তো এটা একটু গুঁড়ো গুঁড়ো করে মানে কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে একটু গুঁড়ো করে নেওয়া হয়েছে। আমি একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন এতটাই সফট বোঝাই যায় না যে এটা বিফ খাচ্ছি। তো একটু ডেকোরেশন আমি করে নিচ্ছি, যেহেতু একটু ব্রাউন কালার, ব্রাউনের মধ্যে গ্রিন এবং একটু হোয়াইট কালার হলে ভালো হয়, তাই আমি পেঁয়াজ আর কাঁচামরিচের কম্বিনেশনে একটু ডেকোরেশন করছি। তাছাড়া বিফে কিন্তু পেঁয়াজ খুব ভালো যায়, তাই না? এই কাবাবে পেঁয়াজ অথবা কাঁচামরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে ফার্স্টে আমি এটা দেখিয়ে নিয়েছি গুঁড়ো গুঁড়ো হয়েছে যেটা সেটা, একটু ডেকোরেশন করে নিয়েছি। কেমন লেগেছে, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে সাপোর্ট করে যাবেন, পাশের বেল আইকনে বেল বাজিয়ে অল দিয়ে রাখবেন, এতে করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে এমনিতেই পৌঁছে যাবে, তাই না? যাই হোক, এবার আমি দেখিয়ে নিচ্ছি যে আস্ত অবস্থায় রেখেছি সেটা। তো আস্ত অবস্থায় যেটা রেখেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটাই সফট হয়েছে। আমি একটা কাঁটা চামচে দেখিয়ে দিয়েছি, দেখুন কতটাই সফট হয়েছে, আনবিলিভেবল। তো আজ এ পর্যন্তই, ভালো লেগে থাকলে মার জন্য দোয়া করে নেবেন, মায়ের রেসিপিতে একটা লাইক করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং।